Hi guys, good morning. Welcome to Susie's vlog. Aar shobai ke shubho poila boishak. To ajke hocche Bangalider shubho noboborsho. To shobari ei notun bochhor khubi bhalo katuk, khubi anondomoy katuk. Shobai shusto thakuk. Etai amar tomader jonno wish korchi ami. And এমনি ভাবে সাপোর্ট করতে থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ফার্স্টে গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো আমার ব্লগগুলো দেখতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আমি হোপ করছি যদি ভালো না লাগছে কোথায় কি ত্রুটি হচ্ছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে বা যা কিছু জানতে চাইছো সব কমেন্ট সেকশনে বলবে তো যাই হোক এখানে আমি একটু সকালে উঠে সব গোছাগুছি করছি অ্যান্ড আমি ভাবলাম যে আজকে নতুন চাদর পারবো নতুন বছরের প্রথম দিন একটু ইচ্ছা হলো নতুন চাদর পাড়ার আমি ইভেন আমার শাশুড়ি মামের রুমেও নতুন চাদর পেরে দিয়েছি দেখতে হবে আগে আগে ব্লগে তো আমার এই প্রিন্টার দারুণ লেগেছিল এই চাদরের সেটগুলো আমার বিয়েতে সব গিফটে ছিল ওগুলো কী করবো না ইউজ করার জন্যই তো এখানে আমি তো আমারটা পেরে নিয়েছিলাম তারপর আমি শাশুড়ি মামের জন্য একটা চুজ করলাম আমার এই কালারটা খুব ভালো লাগলো ওনারও এই সব কালার খুব প্রিয় মানে আর ফুল টুল আঁকা আছে ওটাতে আমারটা একটু আলাদা আর মায়ের প্রিন্টটা একটু আলাদা এই যে মাকে দেখাচ্ছি আমি এখান থেকে তারপরে খুলে নিয়ে এবার পাড়তে যাচ্ছি তো আজকে তো মানে পুজো পুরো সকাল থেকে পুজোভাবেই যাবে দেখতে পাবে এখনই আমি রেডিও হব এই যে আমি রেডি হয়ে গেছি স্নান বান করে নতুন একটা শাড়ি ভেঙে পরলাম এই শাড়িটা অবশ্য আমাকে মানে আমার গোড়াদাদার বিয়ে ছিল ব্লগে তো দেখিয়েছে ওখানে আমার জেম্মা দিয়েছিল বিয়েতে সবাইকে গিফট হিসাবে যেমন দেয় শাড়ি তো এখানে আমাদের নিজেদের নিচে সব দোকানে পুজো হলো আমাদের দুর্গা মন্দিরে পুজো হলো আমাদের দোকানের পেছনেই দুর্গা মন্দির এই যে ছোট্ট ছোট্ট গণেশ লক্ষ্মীর এই রূপোর এক ছোট্ট ছোট্ট গণেশ লক্ষ্মী রাখা থাকে আমাদের দোকানের পেছনে তো ওগুলো ড্রেস চেঞ্জ করানো স্নান করানো সব হলো পুজো হলো তারপর মা আবার ওখানে ফুল দিয়ে বসিয়ে দিল গণেশ লক্ষ্মীকে অ্যান্ড তারপর আমি আর আমার ননদ মিলে গেলাম হনুমান মন্দির তো প্রথম বছরের প্রথম দিন হনুমানজির আশীর্বাদ নেওয়াটা তো খুবই দরকার আর আমরা একটু জলও দিলাম প্রদীপ জ্বালালাম পিপল গাছে জল দিলাম ফল জল মানে প্রথম দিনে ফল জল দিতে হয় ঠাকুরের মাথায় আর তারপর এটা হচ্ছে আমার ক্লিনিকে ক্লিনিকে চলে এলাম ক্লিনিকে এসে এখানেও পুজো হলো আমার অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দর সাজিয়েছিল হালকা ফুলকের মধ্যে যাই হোক তারপর পুজো হয়ে সবাইকে প্যাকেটিং দেওয়া হলো প্যাকেটিংয়ে কী কী আছে ওটা আমি রেকর্ড করিনি আর এসে পর ননদ আমার ননদ পুরো লাড্ডু দিচ্ছে সবাইকে আর আমি এমনিভাবেই চলে এসেছিলাম একটু রেস্ট নিলাম লাইক 30 মিনিটস তারপর একটু রান্নাবান্না করতে চলে এলাম আমার ননদ শাশুড়ি মাম সবাই মিলে আমরা রান্না করেছি আজকে আর এই যে আমার ননদ ক্যালেন্ডার গুটাচ্ছে সবাইকে ক্যালেন্ডার প্যাকেটিং অ্যান্ড ফ্রুটি দেওয়া হচ্ছে সবাইকে যারাও আসছে দোকানের মধ্যে আর অভিষেকদা সকাল থেকে খুব বিজি ছিল তো ও রেডি হলো আমিও রেডি হয়ে গেলাম রেডি হয়ে একটু বেরোলাম তারপরে এসে দেখলাম যে এই যে আমার মা বাবা পুচকি সবাই চলে এসেছে ওদের জন্যই তখন রান্নাবান্না করছিলাম আর কি আমরা তো মানে আটাটাও মাখা আছে লুচির জন্য আর বাস এবার একটু গল্প টল্প করে সবার জন্য লুচি ভাজা হবে আর দেওয়া হবে সবাই খাবার দাবার করছে যে আমার মা খাচ্ছে সবাই গল্প করছে মানে তোমাদের অভিষেকদা খাচ্ছে অ্যান্ড আমরা পরে খাবো মা বাবারা চলে যাবে তারপর তো প্যাকেটিংয়ে কী কী ছিল রেকর্ড করা হয়নি তো প্যাকেটিংয়ে ছিল কটা লাড্ডু ছিল গুটকো কুচুরি ভুজিয়া দেন গজা আর এই তো চকলেটটা ছাড়ছেই না মা ওকে চকলেট দিয়েছে চকলেটের প্যাকেটটা কাউকে দেবে না তো এরা চলে গেলো তারপর আমরা খেয়েও নিলাম অনেক কাজও করলাম তারপর একটু গল্প করলাম এই দেখো অভিষেকদার মা অভিষেকদার জ্বালাচ্ছে মাকে তো পরের ব্লগের জন্য রেডি থাকো বাই বাই